হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের পরিবারের পিকনিক, তো আমরা সবাই মিলে পিকনিক করছি আমাদের বাড়ির ছাদেই। তো এখানে দেখো লাইট লাগানো হয়ে গেছে, এখানে কাঠের জালে রান্না হবে, এখানে দেখো মাটি দিয়ে পুরো লেপে রাখা আছে। আমি তোমাদের দেখাচ্ছি, কড়াইটা পুরো মাটি দিয়ে লেপে রাখা আছে, এখানে হাঁড়ি রয়েছে, কি সুন্দর এরকম করা হয়েছে। আছে কাঠের জলে রান্না হবে, এখানে কাঠ সব রাখা আছে, এখানে আলু চাল পেঁয়াজ সব কিছু রাখা আছে। আমাদের মেনু হচ্ছে ভাত ডাল বেগুন ভাজা মাটন আর চাটনি পাঁপড়, এই হচ্ছে আমাদের আজকে মেনু। তো এখনই আমাদের রান্না শুরু হবে, এখন ঘড়িতে বাজে 7টা, তো রান্না শুরু হলে তারপর তোমাদের সাথে সবটা দেখাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, আমি ছুলতে বসে পড়েছি আলু, তো এখন আলু ছুলছি আর এখানে সব কিছু আগে রেডি করা হচ্ছে, তারপরে রান্না করা স্টার্ট হবে। এর আলু পেঁয়াজ কাটা এখানে হয়ে গেছে আর এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, রান্না স্টার্ট হবে। এই যে দেখো এখানে সব কাটা বাটা হচ্ছে আর এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, মা রান্না করবে মানে আমরাও সব হেল্প করবো। এদিকে পুরো অন্ধকার, স্টার্ট হয়ে গেছে, এখানে মা আলু দিচ্ছে, দেখো সঞ্জয় কাঠ দিচ্ছে, সঞ্জয় কাঠ ভেঙে ভেঙে এখানে দিচ্ছে মানে আমার ভাই, আর এখানে রবীন্দা বসে আছে। রবীন্দা হ্যালো করে দাও। রবীন্দা আমি মিলে আলু ছুলেছি আর এখানে মা সব রান্নাবান্না করছে, সঞ্জয় হেল্প করছে, আমরাও সবাই মিলে হেল্প করছি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর ওদিকে এখনো মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে, রান্না হচ্ছে, আর এখানে বাটি এনেছি, আরো দুজন আসেনি, একটা পুচকু আছে আর উত্তমদা আছে, তো তাদেরটাও ভাগ করে রাখবো। রবীন্দ্র খাও, সঞ্জয় আয় খা। আর কাঠের জালের রান্নার আলাদাই মজা, আলাদাই টেস্ট হয়, তোমরা জানো, যারা খেয়েছো তারা অবশ্যই জানো। অনেক দিন পর এরকম ভাবে আবার রান্না হচ্ছে, লাস্ট খেয়েছিলাম হচ্ছে সঞ্জয়দের বাড়িতে, আমি ফার্স্ট খেয়েছিলাম প্রথম, আর সেকেন্ড আমাদের বাড়িতে হচ্ছে। প্রথমে গ্যাস ওভেনে করার কথা ছিল বাট সঞ্জয় বললো যে না এরকম ভাবে করো, জিনিসটা ভালো হবে। আর এখানে মা বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, সঞ্জয়টাই করছে, ওখানে রবীন্দা ফোন ঘাঁটছে, আর এখনো বাকি দুজন আসেনি। আমরা ভীষণ মজা করছি, পুরো খোলা আকাশে, খুব সুন্দর ওয়েদার দেখা যাচ্ছে, খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা ঠান্ডা, খুব ভালো লাগছে। এইমাত্র আমরা কফি আর চিকেন পকোড়া খেলাম আর এখন রান্নাবান্না চলছে।
মাংসটা কেমন সিদ্ধ হয়েছে এটাকে টিপে দেখতে হবে। দেখো হ্যাঁ, দেখে মনে হচ্ছে তো এটা তো হ্যাঁ এই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমাদের রান্না বান্না হয়ে গেছে। এখানে দেখো ভাত আছে, খুলতে একটু। এখানে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে রয়েছে মাংসটা। সব রান্না বান্না কমপ্লিট। এই দেখো এখানে মাটন রয়েছে, এখন খেতে বসে পড়েছি। এই দেখো এখানে সবাই রয়েছে। হাই করে দাও একটু। হাই। এখানে রয়েছে দেখো ভাত, বেগুন ভাজা, লেবু, লঙ্কা, ডাল, মাংস, মাটন, আর রয়েছে আর কি যেন রয়েছে চাটনি, পাঁপড়। সবটা তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো তুমি একটা দুঃখ করে কাজ করো, তুমি একটা পাতা দাও। না না না, খাই দেবো না। খাওয়া দাওয়া সব শেষ, এখন সব গোছানো চলছে। এই দেখো এখানে সব গোছাচ্ছি, নিচে যাব আমরা। সবার খাওয়া হয়ে গেছে, ভীষণ মজা করেছি আমরা তো। ডিসেম্বরের লাস্ট পিকনিক ছিল এটা আমাদের, আমার এখনও একটা পিকনিক বাকি আছে 31st তো। খুব মজা করেছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।